হ্যালো বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন বাড়িতে অনেকগুলো আলু কিনে নিয়ে আসার কিছুদিন পর কিছু আলু চুপসে যায় ও আলুতে গেজ বেরিয়ে যায়, অর্থাৎ এগুলো আমাদের খাওয়ার অনুপযোগী হয়ে ওঠে। তখন আমরা সেটাকে ফেলে দিই। যদি আমরা চাই তবে সে আলু থেকে পুনরায় আলু তৈরি করতে পারবো। তো কিভাবে তৈরি করব খুব সহজে, চলুন দেখে নিই। আলুগুলোতে যটা গেজ থাকবে আপনি সে আলুটিকে ঠিক ততটা ভাগে কেটে নেবেন। তাহলে আমরা প্রত্যেকটা আলুকে তিনটি বা চারটি ভাগে কেটে নিতে পারবো, অর্থাৎ তিন থেকে চারটি তো গেজ থাকবেই। এবং আপনি এভাবে কাটলে অনেকগুলো আলুর গাছ তৈরি হবে এবং এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে আলু আপনি সংগ্রহ করতে পারবেন। তো প্রত্যেকটি আলুকে আমরা সুন্দরভাবে কেটে নেব, অর্থাৎ আমার বাড়িতে যতগুলো ওয়েস্টেজ আলু আছে সব সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর দেখুন কি করা যায়। আলুগুলো কাটা হয়ে গেলে আমরা এবার আলুগুলোকে হালকা দোআঁশ বালি মিশ্রিত মাটিতে বপন করব এবং মাটির সাথে পারলে ছাই ও জৈব সার মিশিয়ে দেবেন। এর ফলে আপনার আলুর গাছের স্বাস্থ্য ও আলুর আকার অনেকটাই বৃদ্ধি পাবে। আলুগুলোকে এমনভাবে বপন করবেন যাতে আলুর গেজগুলো মাটির ওপর থেকে লক্ষ্য করা যায়। আপনারা চাইলে বড় কোনো অংশ তৈরি করে এরকম আলুগুলোকে যখন ইচ্ছে তখন বপন করে দেবেন, তাতে আপনার লাভই হবে। আপনার আলুগুলো নষ্ট হবে না এবং পুনরায় আপনি আলুটিকে তৈরি করতে পারবেন। তো আমরা সুন্দরভাবে আলুগুলোকে বপন করে নিই। এবার বপন কাজ শেষ, এবার মাটির ওপর হাত দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে দেব। জল ভুল করেও সরাসরি মাটিতে ঢালবেন না, না হলে আলুগুলো পচে যাবে। তো আমরা যখন দেখব মাটিগুলো শুকনো আছে তখন হালকা করে হাত দিয়ে ছিটিয়ে জলগুলো মাঝে মাঝে দেব। দশ থেকে এগারো দিন পর দেখবেন সুন্দর গাছ বেরিয়ে গেছে, অর্থাৎ আপনি আলুগুলোকে নষ্ট না করে কাজে লাগাতে পারলেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না, পারলে ভিডিওটিকে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। যদি নতুন হন চ্যানেলে তবে এই লাল বাটনটিকে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে নিতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এবং সেকেন্ড চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। যারা ইউটিউব সম্বন্ধে বা ইউটিউব থেকে ইনকাম করতে চান তারা ওই চ্যানেলে গিয়ে অ্যাড হয়ে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং একটি ভিডিওতে। ধন্যবাদ।